বিএনপির চেয়ারপারসন ও 18 দল নেত্রী বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসীর পথে না হেঁটে সংসদীয় গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত সরকারের অগ্রযাত্রা দেশবাসীর সহযোগিতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। একই সভায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সদ্য শপথ নেওয়া মন্ত্রিপরিষদ আগামী 5 বছর দেশ পরিচালনা করবে। প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে বেগম জিয়া 71-এর পরাজিত শক্তি জামাতের সঙ্গ ছেড়ে আলোচনায় আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এ নেতা।